আপনি যদি একজন হিন্দু সনাতন ধর্মের মানুষ হন এবং আপনার বাড়িতে যদি হরি মন্দির অর্থাৎ তুলসী মন্দির থাকে, তবে এই ভিডিওটি আপনার জন্য। নমস্কার বন্ধুরা, সৌভাগ্য ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে জানাবো যে বাড়িতে তুলসী মন্দির থাকলে এমন কিছু বিধি নিষেধ রয়েছে যেগুলি না মেনে চললে হিতে বিপরীত হবে, অর্থাৎ আপনি দেবদেবীদের পূজা পার্বণ করতে গেলেন আপনার জীবনে সুখী হওয়ার জন্য, আর্থিক উন্নতি করার জন্য, কিন্তু তা না হয়ে তার উল্টো ফল পেলেন, ফলে আপনার জীবন কষ্টে পড়ে যাবে, আপনার জীবনে বহু সমস্যাগুলি বারবার আপনাকে ঘিরে ধরবে। তাই অবশ্যই আপনি যখন পূজা পার্বণ করছেন, যখন আপনার বাড়িতে তুলসী মন্দির রয়েছে, তবে এই নিয়মগুলি একটু জেনে নিন। হয়তো কোনো নিয়মটি মানেন, আবার কোনো নিয়মটি হয়তো আপনি না জানার জন্য মানেন না, ফলে আপনার যে পরিমাণ উন্নতি হওয়া দরকার ছিল সেই পরিমাণ উন্নতি হচ্ছে না। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন কয়েকটি সাধারণ নিয়ম বলবো, যে নিয়মগুলি অনেকটাই হয়তো জানেন, আবার অনেকটাই আপনারা জানেন না। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা আশা করব। এবং আজকে যারা নতুন বন্ধু রয়েছেন, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তবেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের পরবর্তী নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যাই হোক, চলুন মূল বিষয়ে আসা যাক। আপনারা প্রত্যেকেই জানেন যে তুলসী তলায় হিন্দু শাস্ত্র মত অনুযায়ী 33 কোটি দেবদেবীর বাস। তাই যে বাড়িতে তুলসী মঞ্চ রয়েছে সেই বাড়িতে আর কোনো দেবদেবীর আলাদাভাবে পুজো করার দরকার নেই, আপনি তুলসী মঞ্চেই সব দেবদেবীর একত্রে পুজো করতে পারেন। তবু আমরা ঠাকুর ঘরে আলাদা আলাদা দেবদেবীর পুজো করি, তবে তুলসী মন্দিরে যেহেতু 33 কোটি দেবদেবীর বাস, তাই অবশ্যই কিছু জিনিস একটু এড়িয়ে চলতে হবে। দেখবেন অনেকের বাড়ির তুলসী মন্দিরের আশপাশটি বেশ নোংরা অবস্থায় পড়ে আছে, এটি অত্যন্তই অশুভ আপনার বাড়ির জন্য। যতই আপনি নিজের বাড়িঘর পরিষ্কার করুন না কেন, তুলসী মঞ্চর চারপাশটি পরিষ্কার না করলে দেবদেবীদের তুলসী মঞ্চে থাকতে কষ্ট হয় এবং তারা তখন সেই মন্দির ছেড়ে বেরিয়ে যায়, ফলে আপনার জন্য তা অত্যন্তই অশুভ বলে ধরে নেওয়া হচ্ছে। তাই কখনোই তুলসী মঞ্চ আপনি নোংরা রাখবেন না। এরপরে বলবো, অনেকে দেখবেন তুলসী মঞ্চের পাশে জুতো খোলে। একটা জিনিস চিন্তা করে দেখুন, যেখানে 33 কোটি দেবদেবীদের বাস, সেখানে আপনি কিভাবে তুলসী মঞ্চের পাশে জুতো খুলবেন? কিন্তু অনেক বাড়িতেই দেখা যায় যে তুলসী মঞ্চের পাশে জুতো খোলা হয়। তাই আজ থেকে সম্পূর্ণ বন্ধ করে দিন তুলসী মঞ্চের পাশে জুতো খোলার বিষয়টি, এবং যতটা পারবেন তুলসী মঞ্চ থেকে দূরে গিয়ে জুতো খুলবেন, না হলে আপনার সংসারের পতন কেউ আটকাতে পারবেন না। এরপরে বলবো, অনেকেই দেখবেন সন্ধে প্রদীপ চালার সময় তুলসী মঞ্চে জল দেন। দয়া করে সন্ধে প্রদীপ জ্বালার সময় তুলসী মঞ্চে জল দেবেন না, কারণ তখন মা তুলসী ঘুমুতে যায়, আর সেই সময় জল দিয়ে দিলে খুবই রুষ্ট হন। তাই তুলসী মঞ্চে কেবলমাত্র সকালবেলা জল দেবেন, কখনোই সন্ধের সময় তুলসী মঞ্চে
জল দেবেন না, এতে অত্যন্ত অশুভ বলে ধরে নেওয়া হচ্ছে। বন্ধুরা, এই রকম আরও বেশ কিছু নিয়ম আছে যা তুলসী মঞ্চকে দেখে করতে হয়। তাই আজকে যারা নতুন বন্ধু রয়েছেন তাদের বলছি, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। এবার বলবো, কখনোই তুলসী মঞ্চের চারপাশে কাঁটা জাতীয় গাছ লাগাবেন না, এটি খুবই খারাপ বলে ধরে নেওয়া হয়। তাই তুলসী মঞ্চের চারপাশে ফুল জাতীয় গাছ লাগাবেন, কারণ কাঁটা জাতীয় ক্যাকটাস গাছ লাগালে মা তুলসীর খুবই কষ্ট হয়। তাই কখনোই কাঁটা জাতীয় গাছ তুলসী গাছের চারপাশে লাগাবেন না। এছাড়া মহিলাদের চুল যেন কোনোভাবেই তুলসী গাছে না জড়িয়ে যায়, যদি জড়িয়ে যায় তৎক্ষণাৎ সেই চুল আপনি পরিষ্কার করে দেবেন, না হলে তুলসী দেবীর কষ্ট হবে, যা আপনার জন্য অত্যন্তই খারাপ বার্তা বহন করে আনবে। তাই চেষ্টা করবেন যে কোনোভাবেই তুলসীর গাছে যেন মাথার চুল না জড়িয়ে যায়। এছাড়া দেখবেন অনেকে তুলসী গাছকে লাল কাপড় দিয়ে ঢেকে দেয়, যা অত্যন্ত ভালো। অর্থাৎ তুলসীর গোড়াটা যদি আপনি লাল কাপড় দিয়ে ঢেকে দেন তা ভালো, কিন্তু দীর্ঘদিন থাকতে থাকতে সেই লাল কাপড় যদি নোংরা বা ফেটে যায় তা আপনার পক্ষে অমঙ্গলের বার্তা বহন করে। তখন অবশ্যই আপনাকে নতুন করে আবার কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, না হলে সেই পুরাতন কাপড় অন্তত খুলে ফেলতে হবে, না হলে আপনার জন্য অবশ্যই ক্ষতি হবে। এছাড়া আপনি দেখবেন যেন তুলসী গাছে প্রতিদিন না হাত দেওয়া হয়, যেমন একাদশী, অমাবস্যা, পূর্ণিমা এবং রবিবার, এই দিনকটিতে তুলসী পাতা তোলা, তুলসী গাছকে স্পর্শ করা একেবারেই অনুচিত। তাই অবশ্যই এই দিনগুলিতে মা তুলসীর গায়ে হাত দেবেন না, ইভেন জল পর্যন্ত দেবেন না, মা তুলসীকে নিজের মতো থাকতে দেবেন। এতেই আপনার পরিবারের উন্নতি হবে। অবশ্যই দূর থেকে প্রদীপ দেখাবেন, সন্ধ্যা দেবেন, আরতি করবেন, কিন্তু স্পর্শ করবেন না। এছাড়া শিব পুজোতে কোনোভাবেই তুলসী পাতা ব্যবহার করবেন না, কারণ আপনারা জানেন মা তুলসী শিবকে অভিশাপ দিয়েছিলেন, কারণ তুলসী দেবীর স্বামীকে শিব নিজে হাতে হত্যা করেছিলেন। তাই শিব পুজোতে কোনো দিনই তুলসী পাতা ব্যবহার করা হয় না। বন্ধুরা, এছাড়াও বহু দিক আছে যেগুলি আমাদের মেনে চলতে হয়, যেমন জং ধরা ভাঙাচোরা লোহা কখনোই তুলসী মন্দিরের পাশে রাখবেন না, তাতে সংসারের অকল্যাণ হয়, কখনোই কল্যাণ হয় না। আজ আমি আপনাদের সামনে তুলসী মঞ্চ সম্পর্কে সাধারণ কিছু ধারণা আলোচনা করে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী দিনে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করতে কখনোই ভুলবেন না। আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি, আবার চলে আসব ভালো ভালো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। পরবর্তী দিনে নতুন আপডেট ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। সৌভাগ্য ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগতম, নমস্কার।